আশা করি সবাই ভালো। আজকে আমরা একটা মডেল ডেলিভারি দেব, খুব সুন্দর একটি মডেল এবং সোফার মডেল, আর কাজটাও অনেক বড়, অনেক পয়সার কাজ, চার রুমের কাজ। দেখেন এখন কাজ চলছে, গাড়িতে লোড করব, তো আপনারা সাথেই থাকবেন, দেখবেন আমি পুরোটা কিছু শেয়ার করবো, কাস্টমারের বাসায় ফিটিং করার পর পর্যন্ত পুরোটা কিছু শেয়ার করবো, আপনারা পুরোটা দেখবেন, আশা করি সাথেই থাকবেন। আর দেখেন এটার এখন আমরা এগুলো লাগাচ্ছি, এটা হচ্ছে বরুয়াজ, এই বরুয়াজগুলো লাগাচ্ছি, আর দেখেন কিছু মাল বাকি আছে, এগুলো আমরা এখন গাড়িতে উঠাবো। এটা হচ্ছে আপনার টিটি বিল, আর বাহিরে আছে কিছু, আসেন আমি বাহিরেরগুলো আপনাদেরকে দেখাই, দেখবেন পুরোটা। এই যে দেখেন আমরা এখন গাড়িতে লোড করব, এগুলো এই যে বাহিরে রাখা হয়েছে, গাড়িতে এখনও উঠানো হচ্ছে, এই যে এগুলো সব বাহিরে রাখছি, পর্দাগুলো গাড়িতে উঠানো হয়েছে, ছোট 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 বালিশগুলো, পিলুগুলো উঠাইছি। এই যে দেখেন এটার মধ্যে সব, এই পলিথিনের মধ্যে সবগুলো পিলু, এটাও পিলু, দেখেন তো পুরোটা ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন। আর এখন দেখেন গাড়িতে লোড করা হচ্ছে, আমাদের দোকানের কাজ কতটা সুন্দর হয় আপনারা দেখবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন, আর এরকম সুন্দর সুন্দর সোফার মডেল দেখতে চাইলে অবশ্যই আমি বলবো আমাদের সাথেই থাকবেন, আর আপনার পছন্দ মতো যেটা হয় সেটা ডাউনলোড করে রাখবেন, বানিয়ে নেবেন আপনার পছন্দ মতো। তাহলে দেখতে থাকুন এই ভিডিওটি। তো বন্ধুরা এই যে দেখেন আমরা এখন সোফাগুলো গাড়ির মধ্যে লোড করছি, এখন রাত্র 9টা, বাদল এশা সাত ইসা হামেল দহেন সেয়ারা অদি যোগন বেদ সুফ কুল্লু ভিডিও অর্রি কেন্তাল কুল্লু নফর সুফ ও সুই লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব তাইয়ব সুখ দহেন কুল্লু হামেল। তো বন্ধুরা দেখেন আমরা এখন গাড়ির মধ্যে উঠাচ্ছি মালগুলো, নিয়ে যাবো এখন কাস্টমারের বাসায়, তো আপনারা সাথেই থাকবেন, দেখেন কীভাবে গাড়ির মধ্যে উঠানো হয় সেই বিষয়গুলো আমি আপনাদের মধ্যে শেয়ার করছি। এখন কাস্টমারের বাসায় মালগুলো ফিটিং হয়ে গেছে, সুফ ক্যাপ মাশাল্লাহ অল্লাহ মিয়া মিয়া সুফ কেনাবাদ কাবির গুফা। তো বন্ধুরা দেখেন এই গুফাটা অনেক বড়, খুব সুন্দর একটি গুফা রুম, এই রুমের মধ্যে দেখেন পর্দাগুলো আমরা লাগিয়েছি, তারপর সোফাটাও আমরা ফিটিং করেছি, খুব সুন্দর দেখেন ফিটিং করছে ওরা, আমার দোকানেরই লোক, তা আমরাই নিয়ে গেছি ফিটিং করলাম। আর মডেলটা দেখুন খুব সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগলো, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম, আপনারা দেখবেন কমেন্ট করবেন জানাবেন কেমন হলো, আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমার পাশে থাকবেন। এই ভিডিওটা এই বাড়ির যেই আরও তিনটা সোফা আমাদের দোকানে এখনও রয়ে গেছে, আমরা তিনটা সোফা যখন ডেলিভারি দেবো তখন পুরোটা ভিডিও আমি একসাথে আপনাদের মাঝে শেয়ার করব। আজকে একটা গোরফা যেটা রেজ্জাম মানে পুরুষদের জন্য যেটা, সেই গোরফাটা সেই রুমটা আমরা আজকে ডেলিভারি দিলাম, শেয়ার করলাম, তা কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওগুলো সবসময় দেখবেন, আমার সাথে থাকবেন, আমাকে সবসময় সাপোর্ট করে যাবেন। আমি আপনাদের জন্য নতুন নতুন কিছু মডেল এবং নতুন কিছু ভিডিও ব্লগ দেখাতে চাই, আপনারা দেখবেন কেমন হয় আমাকে জানাবেন, আর আপনারা কেমন ভিডিও চান সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, তাহলে আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো। আর এটা অনেক বড় একটা কাজ, আমি প্রথমেই বলেছিলাম এটা মোটামুটি বাংলাদেশের টাকা 5 লাখ টাকার কাজ, আর এই দেশের 25,000 রিয়াল। তো কাজটা কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন, আপনারা ভালো থাকবেন, আপনাদের শুভেচ্ছা কামনায় আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।